আলহামদুলিল্লাহ আল ইতিসাম টিভির সম্মানিত প্রিয় দর্শক আলী ইতিসাম টিভির পক্ষ থেকে আপনাকে জানায় আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক আমরা কোরআন শিক্ষার যে বৃষ্টি পর্ব আমরা সাজিয়েছি তার অনিষ্টি হল নিয়ম নীতি দিয়ে প্রিয় দর্শক আমরা বলেছিলাম যে আমরা কোরআন শিক্ষার বৃষ্টি পর্ব সাজিয়েছি এইভাবে যে মৌলিকভাবে আমরা আটটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছি তার এক নম্বর ছিল আরবি বর্ণমালা দুই আরবি বর্ণমালার রূপ তিন হারাকাতের ব্যবহার চার তানবিনের ব্যবহার পাঁচ জজমের ব্যবহার ছয় তাসদিদের ব্যবহার সাত মাদের ব্যবহার আট গনার ব্যবহার আলহামদুলিল্লাহ যারা এক থেকে আট পর্যন্ত সুন্দরভাবে চর্চা করেছেন অর্থাৎ আমরা এক পর্ব থেকে উনিশ পর্ব পর্যন্ত এই আটটি বিষয়কে সুন্দরভাবে সাজিয়েছি আপনাদের জন্য যারা এই আটটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন আলহামদুলিল্লাহ আশা করি ইংশা আল্লাহ কোরআন মাজি তেলাওতের সময় খুব সুন্দর করে আপনারা তেলাওয়াত করতে পারবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক কথা লম্বা না করে আজকে আমরা তেলাওতে চলে যাচ্ছি আমরা বেছে নিয়েছি সুরা মুল্ক এর প্রথম পৃষ্ঠা আপনাদেরকে তেলাওতের প্রাথমিক ধারণা দিব যে কোরআন মাজির তেলাওয়াত করতে হয় কিভাবে সেই সাথে শেষ পর্যন্ত আজকের এই বিষ পর্বে সঙ্গে থাকার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয়দর্শক আমরা শুরু করছি দেখুন বিষ বিষ মিল্লার মধ্যে আমরা কী কী নিয়ম পেলাম দেখুন প্রথমে হসন্ত যোগের সিন বায়ের সঙ্গে চলে আসবে বিষ এরপরে দেখুন ম গিয়ে মিমের রসিকার ধরবে লামকে কারণ এখানে তাসদিদ আছে প্রমাণিত হয় যে এখানে দুইটি লাম আছে যার কারণে একটি লাম প্রথমে মিমের সঙ্গে লাগবে পরে আরেকটি লাম তার কার যোগে একবার উচ্চারিত হবে দেখুন মিল্লা এরপরে হির হাঁ গিয়ে ধরবে র কে হির এরপরে দেখুন র গিয়ে আবার ধরবে হা কে তাহলে কেমন হলো হির র মা মিমে আমরা দীর্ঘ আকার পেলাম মা এরপরে দেখুন নির র তাসদিদের নিয়ম পেয়েছি হিম তিন আলিফ টান দিলাম এই কারণে যে জেরের বামে যজমলা ইয়া থাকলে আর তার পরের বর্ণে যদি আমরা অক্ষ করি তাহলে এই যে আমরা রসিকার দেখতে পাচ্ছি এই রসিকার কি হয়ে যাবে হসন্ত হয়ে যাবে এখানে মিমের ওপর হসন্ত ধরে নিতে হবে তাহলে হসন্ত যোগে এই হায়ের রসিকারের সাথে মিম চলে আসবে দিয়ে উচ্চারণ হবে দীর্ঘ হিম কেমন হবে রহিম এরকম লম্বা হবে দর্শক আরও একটি বিষয় দেখুন আমরা এখানে মিম থেকে লামে চলে গেলাম কিন্তু এইখানে দেখুন আলিফ এবং লাম খালি আছে লাম পড়লাম আলিফ এবং লাম পড়লাম না কারণ এর লামের ওপর আলিফের ওপর এবং লামের ওপরে কোনো কিছুই ব্যবহার করা হয়নি যার কারণে আমরা তেলাওতের মধ্যে সেটি নিলাম না এরপরে দেখুন আলিফ এবং লাম এখানে আবার খালি আছে এখানে আমরা নিলাম না তেলাওতের ক্ষেত্রে এটা আসবে না এরপরে দেখুন আলিফ এবং লাম আবারও খালি আছে যার কারণে খালি থাকার কারণে কিন্তু তেলাওতে আসবে না আমরা একবার আবার তেলাওয়াত করে নিই দেখুন এরপরে দেখুন দর্শক সুরা মুল্কের মুলক প্রদর্শক আমরা এখানে বলে থামলাম কেন লামের যে পেশ আছে আমরা বলতাম মূল আমরা প্রিয় দর্শক এখানে কাপে পেশ আছে আমরা মূলকু বলে থামলাম থামতাম কিন্তু থামলাম না এটাকে হসন্ত করলাম এই কারণে যে বামে দেখুন একটি যা বর্ণ আছে খালিভাবে এককভাবে যা লেখা আছে তার উপরে কোনো কিছু ব্যবহার করা নেই এরকম দেখুন প্রিয়দর্শক এই যে এখানে একটি ত আছে খালি কোরআন মাঝির তেলাওয়াতের সময় এরকম কিছু চিহ্ন আসবে যেগুলো দ্বারা প্রমাণিত হবে যে এইখানে অক্ষ করতে হবে থামতে হবে তো আমরা এখানে থামলাম কি বলে থামলাম মলক মুলক মানে ময়ের সাথে লামকে নিলাম তার সাথে কাফকে নিলাম এক সঙ্গে চলে আসলো দুইটি হসন্ত উচ্চারণ হবে কি মূল্ক এরপরে দেখুন প্রদর্শক এই আয় আমরা কি কি খালি পেলাম এবং কি কি নিয়ম পেলাম দেখুন কোন বর্ণটি পড়ার মধ্যে আসলো না এখানে দেখুন আমরা এখানে প্রথম বর্ণে আমরা আকার যোগে পড়েছি তারপরে দীর্ঘ আকার যোগে পড়েছি তারপরে আকার তারপরে আকার আকার এসে ধরেছে লামকে এই যে মাঝে একটি আলি খালি থেকে গেছে এই আলিফ খালি আছে মানে এটা আমাদের তেলাওতের মধ্যে আসবে না তারপরে দেখুন জিকে আমরা টান দিয়েছি জেরের বামে যজমালে ইয়া থাকলে টান হবে বলেছিলাম এরপরে দেখুন আমরা রসিকার এগুলো পেলাম রসিকার মানে কার ব্যবহার করা আছে রসিকার আঁকার রসিকার রসিকার এসে লামকে ধরেছে মাঝে আলিফ খালি থাকলো এটা তেলাওতে আসবে না এরপরে দেখুন মিমের রশিকার আছে লামে হসন্ত আকার আছে অর্থাৎ জজম আছে মিমের সঙ্গে যুক্ত হয়ে যাবে লাম এরপরে আমরা থামার কারণে কাফকেও আমরা কি করব হসন্ত করব মনে মনে ধরে নিব যে কাফও এরকম হসন্ত হয়ে যাবে এ পে আর থাকবে না কেমন হবে বিয়াদি হিল এরপরে পেলাম দেখুন এখানে আকার আছে রসকার আছে আকার আছে এখানে আকার আছে এখানে দীর্ঘ আকার আছে তাহলে আমরা উচ্চারণ করলাম হু ওয়া আলা এখানে একটু লম্বা টান দিয়েছি কারণ হলো এখানে দীর্ঘ আকার আছে এরপরে দেখুন কুল্লি এই যে তাসদিদ আছে যার দ্বারা প্রমাণ করে যে এখানে লাম দুইটি আছে পেশ এসে একটি লামকে ধরেছে আর পরে আরও একটি লাম তার কার যুগে উচ্চারিত হয়েছে কুল্লি সাই সাই ইং ক দি এখানে দুই জেরের পরে দেখুন কফ বর্ণ আছে এই বর্ণটি হলো বলেছিলাম যে নুনে জজম এবং তানবিনের পরে এমন পনেরোটি বর্ণ আছে যে পনেরোটি বর্ণ অনুসারের উচ্চারণ করবে দেখুন এখানে তানবিনের পরে কফ বর্ণ এসেছে এখানে অনুসারের উচ্চারণ হবে যার কারণে উচ্চারণ আমরা এভাবে করলাম সাই ইং আমরা এখানে টান দিলাম এই কারণেই যে জেরের বামে যজমালা ইয়া আছে ইয়ার পরে শেষ বর্ণ আছে র তারপরে আছে পেশ দেখুন তারপরে আছে কি আয়াতের শেষ চিহ্ন এটা হলো আয়াতের শেষ চিহ্ন আর মাঝে দেখা আছে দেওয়া আছে দেখুন আরবিতে এক সংখ্যা লিখা আছে তার মানে এটা এক আয়াত তাহলে আমরা এখানে কদির বলে রয়ের পেশকে হসন্ত করে দিলাম এই কারণে যে থামার কারণে শেষ বর্ণর শেষ বর্ণের যেটি কার হবে সেটাও কি হয়ে যাবে হসন্ত হয়ে ডানের যে বর্ণের কার ব্যবহার করা আছে কার আছে সেটার সঙ্গে মিলে যাবে যার কারণে আমরা এভাবে দীর্ঘ একটি টান দিয়ে উচ্চারণ করলাম কদির এরপরে দেখুন এইখানে মূলত দুইটি পেশ ছিল কদি অ রোন ছিল তো একটি পেশ এখানে নুনের কাছে চলে আসছে আমরা বলেছিলাম যে একটি পেশ তার আকারের কাজ করবে আরও একটি পেশ নয়ের কাজ করবে তো নিয়ম অনুপাতে পরের শব্দকে আগের এই আয়াতের অংশের শেষ অংশকে পরের আয়াতের শুরুর অংশকে মিলিয়ে নেওয়ার জন্য একটি পেশ এখানে থাকবে আর একটি নুন এখানে চলে আসবে ন চলে আসবে যার পরে এখানে আলিফের নিচে আমরা নুন দেখতে পাচ্ছি আমরা যদি এই পরের আয়াতের সঙ্গে দ্বিতীয় আয়াতকে মিলিয়ে পড়তে যাই তাহলে এরকম হবে কদিরু নীল লাদি আর যদি আমরা এইখানে ছেড়ে দিই অক্ষ করি তাহলে পরের আয়াতকে আর নীল বলে পড়তে হবে না বরং এখানে নুন চলে যাবে বাদ হয়ে যাবে কারণ এখানে কদিরের ভিতরেই দুইটি পেশ চলে গেছে এরপরে দেখুন আমরা পরের আয়াতকে শুরু করব এইভাবে আলিফের ওপর আমরা জবর ধরব জবর ধরে আমরা এইভাবে পড়ব আল্লা রি তেলাত করি আমরা দেখুন দর্শক দেখুন তেলাত করি আল্লা খলা কল মাও তা ওয়াল হাইয়া তা লিয়া বেলুয়াকুম আমালা আমরা এখানে কি কি পেলাম দেখুন নিয়মগুলো আমরা পেয়েছি এখানে দেখুন জেরের বামে যজমালা ইয়া টান লম্বা হবে তারপরে এখানে দেখুন আকার আছে এখানে আকার আছে এখানেও আকার আছে আকার এসে ধরেছে লাম বর্ণকে একসঙ্গে উচ্চারণ হবে কল উচ্চারণ হবে এরকম কলা কল এরপরে দেখুন মাওতা এরপরে ওয়াল ওয়াও এসে লামকে ধরেছে আলিফটা খালি থেকে গেছে তার মানে আলিফ আমাদের তেলামাতে আসবে না ওয়াল হ্যাঁ তা এখানে দীর্ঘ আকার পেয়েছি এখানে গোলতা পেয়েছি গোলতায়ের উপর আকার আছে উচ্চারণ হলো তা এরপরে দেখুন লামের অস্বীকার আছে লি তারপরে অ্যাব ইয়াবে আমরা বায়ে যজমকে বলিছিলাম যে পাঁচটি বর্ণ এমন আছে যে পাঁচটি বর্ণের উপরে যজম হলে একটু ভিন্ন ধরনের উচ্চারণ হবে সেটি বলিছিলাম যে প্রতিধ্বনি সৃষ্টি করতে হবে অর্থাৎ বল যদি দেওয়ালে ছুঁড়ে মারা হয় তাহলে বল ওখানেই পড়ে যায় না বরং বল আবার নিজের দিকে ফিরে আসে এটাকে বলে প্রতিধ্বনি তো এইখানে কেমন হবে লি অ্যাবে একটি অ্যাব আমরা বলতাম এরকম অ্যাব কিন্তু অ্যাব না বলে মুখ ফেটে আরও একটি অতিরিক্ত আওয়াজ বের হয়েছে যাকে বলছি আমরা প্রতিধ্বনি লি অ্যাবে এরকম হয়েছে দেখুন লি অ্যাবে লুয় কুম আইউ কুম আহ আমালা এখানে আর কিছুই নেই শুধুমাত্র শেষে একটি নিয়ম আছে যে দেখুন লাম আছে আর লামের সাথে আলিফ আছে তার উপরে দুই জবর আছে আমরা বলেছিলাম যে শেষ অংশে যদি এরকম থাকে অক্ষের শেষে অথবা আয়াতের শেষে যদি এরকম দুই জবর থাকে গোলতা ব্যতীত তাহলে দুই জবরের একটি জবর আমরা মনে মনে বাদ দিব। একটি জবর বাদ দিয়ে একটি জবরকে আমরা এক আলিফ মানে সামান্য টেনে পড়ব তাহলে কেমন হবে আমালা টানটা হবে একটু দীর্ঘ প্রিয় দর্শক এরপরে চলুন আমরা পড়ি গফুর এখানে আমরা কী কী নিয়ম পেলাম ওয়ের ওপর আকার আছে ওয়া এরপরে হ এর অশুকার আছে হু তারপরে এর ওপর আকার আছে লামে যজম আছে ও এসে ধরবে লামকে ওয়াল এরপরে দেখুন আইনে আকার আছে অর্থাৎ একটু চেপে বলতে হবে আ আ এরকম এটি বর্ণ আমরা যখন তেলাওয়াত শিখি আপনাদেরকে বলেছিলাম যে বর্ণ রূপগুলো চিনিয়েছিলাম তখন বর্ণগুলো খুব সুন্দর করে উল্লেখ করেছিলাম চেষ্টা করেছিলাম ভালো করে বোঝানোর কিন্তু কোরআন মাজিদে তেলাওয়াতের সময় অনেক সময় অনেক বর্ণ বুঝতে একটু কঠিন হবে বুঝে নিতে হবে এ বর্ণটি হলো যা বর্ণ দেখুন এখান থেকে আইন শেষ এরপরে এইখান থেকে শুরু হয়েছে একটু বাঁকা হয়ে ওপরে উঠেছে এই দেখুন বাঁকা হয়ে ওপরে উঠেছে এটি হলো যা বর্ণ তো জায়ের অস্বীকার আছে এরপরে কি আছে এ যজম আছে আমরা বলেছিলাম যে এ যজমের পূর্বে যদি এরকম জের থাকে তাহলে টান একটু দীর্ঘ হবে কেমন হবে জি আমরা এখান থেকে বলি হু আজি জুল গ তাহলে আমরা এখানে টান পেলাম আর এই যা এসে লামকে ধরেছে জুল এরপরে গয়নে আমরা আকার পেয়েছি আমরা গা বললাম না গয়নে আকার গা বললাম না কি বললাম উচ্চারণ করলাম গ বলে বর্ণটি মোটা হওয়ার কারণে তার এককটাকে উচ্চারণ করতে হবে মোটা করে দেখুন গ এরপরে আমরা টান দিলাম ফুর বলে টান দিলাম আমরা শিখেছিলাম যে আয়াতের শেষে এরকম যদি শেষ বর্ণের উপর আমরা অক্ষ করি থামি তাহলে শেষ বর্ণের যে কার থাকবে সেই কার কি হয়ে যাবে হসন্ত হয়ে যাবে এই যে ওয়ের ওপরে যে যজম আছে এরকম যজম হয়ে যাবে এই পেজটা আমাকে ধরে নিতে হবে যে এটা যজম করতে হবে যজম করে এই যজম মিশে যাবে এই পেশের সাথে দিয়ে দীর্ঘ একটা টান হবে কেমন ফু ফু বলার সময় আপনার ফায়ে টান হলো অ যুক্ত হয়ে গেল তার সাথে রও শেষে যুক্ত হয়ে যাবে কেমন অ ফু এর পরের আমরা পরের আটটিতে করি প্রিয় দর্শক দেখুন আমরা এখানে আবার আলিফের ওপর আকার ধরবো এই কারণে ধরবো যে এখানে অস্থায়ী আকার ধরে আমরা পড়ব প্রিয়দর্শক এভাবে আল্লা আল্লা ক সব আসিং ক আর একবার বলি আমরা দেখুন এখানে অস্ত্রে একটি জোবর ধরবো আমরা আলী খি কিব ক প্রিয় দর্শক আমরা এখানে কি কি নিয়ম পেলাম আমরা এখানে আলিফের ওপর অস্থায়ী জবর ধরেছি দিয়ে এখানে দুইটি লাম বর্ণ আছে একটি লামকে প্রথমে আলিফের সঙ্গে নিয়েছি পরের লামটি তার কারযোগে একবার উচ্চারিত হয়েছে এরপরে দেখুন জালে রসিকার আছে তারপরে এ যজম আছে জালে রসিকারের সাথে ইয়া যজম থাকলে টান একটু লম্বা হবে অর্থাৎ ইয়া যজমের পূর্বে জের থাকার কারণে টান একটু দীর্ঘ হবে জি বলে আমরা টান দিয়েছি এরপরে ক্ষয়ের ওপর আকার আছে আমরা টানকে সংক্ষেপ করব আর ক্ষয়ের এককটা উচ্চারণ করব খ লামে আকার আছে অর্থাৎ লামের এককটা আমরা বলেছিলাম ল এর এককের উপরে যদি আমরা কার বসে দিই আকার বসে তাহলে লা হবে তারপরে কফের উপর আকার আছে কা বলিনি বর্ণটি মোটা ক হবে তাহলে উচ্চারণ কেমন হলো খ ক এরপরে সাব আ এই যে এর আগে আমরা পড়লাম এই যে এখানে পড়লাম দেখুন ইয়াবে পড়েছি না এখানেও এরকম সাবে প্রতিধ্বনি হবে সাব আ সা মা মিমের উপর দীর্ঘ আকার আছে সা মা ওয়ের উপর দীর্ঘ আকার আছে ওয়া তিং বর্ণটি দেখুন দুইটি বর্ণ পাশাপাশি আছে একটি হলো তা আরেকটি ত তাকে শুধুমাত্র তয়ের নিচে ব ছাড়া উচ্চারণ করতে হবে পাতলা করে ত তয়ের এককে রসিকার দিয়ে তি আরেকটি রসিকারে বলেছিলাম হসন্ত অনুসারের উচ্চারণ হবে যেমন তয় রশিকারের তি আরেকটি রসিকারের কাজ হবে অনুসারে দেখি কী হবে তেইং এরপরে দেখুন ত বর্ণ আছে এই ত এর নিচে আমরা ব যুক্ত করবো দে উচ্চারণ হবে একটু মোটা যেমন তৈ তি আর এখানে হবে তই তৈ ব্য এখানে নিয়ম পেলাম বাই আমরা টান দিলাম কেন জবরের খালি খালি আলি পাশে আমরা টানের কথা বলেছিলাম যে একটু টান লম্বা হবে এরপরে দেখুন ত পেয়েছি ছোটে মাঝে একটি থামার স্থলে যেখানে আমরা থামছি এই থামার জায়গাতে ছোট্ট একটি ত আছে তার মানে এর দ্বারা প্রমাণ করতে হবে যে এখানে থামতে হবে দর্শক আপনাদের জন্য আমরা ভারী করছি না যে এটার নাম কি এখানে কি কারণে এটা হলো এগুলো ভারী করছি না সহজভাবে বুঝতে হবে যে এখানে আমাকে থামতে হবে প্রদর্শক তাহলে দেখুন এখানে দুই জবর আছে দুই জবরের একটি আমরা কি করব থামার স্থলে যেহেতু দুই জবর চলে আসছে একটি বর্ণের উপরে একটি জবর আমরা বাদ দিয়ে একটি জবরকে আমরা টান দিয়ে বলবো ক শব্দটি হবে খুব সুন্দর আপনি উচ্চারণ করতে পেরেছেন তারপরের অংশ আমরা পড়ি দেখুন দর্শক দেখুন আমরা এখানে আরেকবার পড়ি এই অংশকে আমরা আরো একবার পড়ি দেখুন আমরা এখানে কি কি নিয়ম পেলাম দেখুন ময়ের ওপরে আকার আছে তারপরে আলিফ খালি আছে বলেছিলাম যে জবরের বামে যদি খালি আলিফ থাকে টান লম্বা হবে মা সংক্ষেপটা হলো মা আমরা এখানে টান দেবো মা আর এর সংক্ষেপ হবে আলিফ বাদে মা কিন্তু আমরা নিয়ম পেয়ে গেছি যে টান একটু লম্বা দিতে হবে যার কারণে আমরা বলছি মা এরপরে দেখুন তয়ে আকার তা রয়ের ওপর দীর্ঘ আকার আছে দীর্ঘ আকার থাকার কারণে টান একটু লম্বা হবে এরপরে দেখুন এই বর্ণটি হলো হলো এই বর্ণটি ফাঁ এরপরে এটুকু যুক্ত হয়েছে এটি হলো ইয়া ইয়ার ওপরে যজম আছে তাহলে ফায়ের নিচে রসিকার তারপরে ইয়া বর্ণে জজম আছে যার কারণে টান একটু লম্বা হবে বলেছিলাম যে জেরের বামে জজমলা ইয়া হলে টান একটু দীর্ঘ হবে উচ্চারণ কেমন হবে ফি টান আমরা লম্বা দিচ্ছি এরপরে দেখুন হল কির এখানে দ্বিত্ব হয়েছে র ডাবল আছে যার কারণে দ্বিত্ব হবে তাসদিদ থাকার কারণে দ্বিত্ব হবে হল কির র গিয়ে হা বর্ণকে ধরছে রহ মা মিমের উপরে খাড়া জবর আছে মা এরপরে দেখুন নুনের অস্বীকার এইখানে আমরা বললাম কি মিং বলেছি অনুস্বারের কাজ করেছি কারণ হলো নুনে যজমের পরে তা বর্ণ আছে আমরা বলেছিলাম যে পনেরোটি বর্ণ এমন আছে যে নুনে জজমের পরে আসলে অনুস্বারের উচ্চারণ হবে দেখুন মিং দিচ্ছি খাড়া দীর্ঘ আকার আছে এরপরে আমরা পাঁচটি বর্ণ আলাদা করে দেখিয়েছিলাম কার যোগে যে পাঁচটি বর্ণ একটু উচ্চারণে পার্থক্য হবে যেমন বা পেশ বু আর ওয়ের ওপর পেশ দিয়ে ঠোঁট লাগিয়ে নয় আমরা যেমন বললাম বা পেশ বু আর ওয়ের উপরে পেশ থাকলে দেখুন এই যে ওয়ের উপরে পেশ আছে ওয়ের উপরে পেশ হলে ঠোঁট গোল করতে হবে ঠোঁট লাগিয়ে নয় দেখুন ওয়ের ওপর পেশ থাকলে বায়ের মতো হবে না বরং ঠোঁট গোল করে বলতে হবে বু আমরা উচ্চারণ করলাম কেমন মিং এই যে এখানে দুই জের আছে আমরা বলেছিলাম যে দুই জোর যদি থাকে তাহলে সেটি কি হয়ে যাবে হসন্ত হয়ে যাবে মানে ওয়ের সঙ্গে ওটি তাটি লেগে যাবে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক পরের অংশ আমরা পড়ি ফর ফুতুর আশা করি ওপরে যে আলোচনাগুলো আমরা করলাম নিয়মগুলো বললাম এখানেও আপনারা সেই নিয়মগুলো বুঝতে পারছেন এইখানে আমরা টান দিলাম না কারণ হলো আলিফ খালি দেখছি টান হবে না এই কার এসে রকে ধরেছে যার কারণে আলিফটা বাদ চলে যাবে বাকি নিয়মগুলো সব একই আছে আলহামদুলিল্লাহ আমরা বেশি সময় আপনাদের নষ্ট করছি না সময় নিচ্ছি না আমরা তাহলে তেলাদ করলাম আর একবার তেলাদ করি এই অংশটুকু হেলিং দীর্ঘটা হবে প্রিয় দর্শক দেখুন এরপরে আমরা পড়ব সুম এই যে দেখুন এখানে কোনো থামার চিহ্নই নেই এই অংশে থামার কোনো চিহ্ন নেই পরের অংশে দেখুন এখানেও কোনো চিহ্ন নেই মানে সরাসরি চলে আসবে পরের শব্দের সাথে তো আমরা এখানে থামলাম এই কারণে যে কোনো সময় তেলা যখন আপনি তেলাওত করছেন নিঃশ্বাস আপনার শেষ হয়ে যেতেও পারে যখন নিঃশ্বাস শেষ হয়ে যাচ্ছে তখন একটা শব্দের শেষে গিয়ে আপনি কি করবেন শেষ বর্ণকে শেষ বর্ণকে হসন্ত করে তখন ওখানে থামবেন আমরা যেমন এখানে থামলাম ইলাই ক্যাল বা সর আমরা বললাম না বা রু বললাম না হসন্ত যোগে থামলাম বা সর বলে থামলাম এটাই হলো নিয়ম প্রদর্শক যতটুকু আমরা তেলাওত করলাম একটু নিয়মটা বলে আসি দেখুন আমরা এখানে মিমের উপর তাসদিদ পেয়েছি আমরা বলেছিলাম যে মিমে তাসদিদ হলে গুণনা হবে আওয়াজটি নাক দিয়ে বের হবে এসে রকে ধরেছে থামলাম আমরা এখন সূক্ষ্ম একটি নিয়ম আপনাদেরকে মাথায় রাখতে হবে যখন আয়াতের মাঝে নিঃশ্বাস না থাকার কারণে আমরা থামব তখন থামলে পরবর্তীতে আমরা যখন আবার তেলাওয়াত শুরু করব তখন এখান থেকে শুরু করব না বরং যেখানে থামলাম তার দুই একটি শব্দ আগে থেকে যেমন এ একটি শব্দ এখান থেকে একটি শব্দ এটি একটি শব্দ আর এটি একটি শব্দ তাহলে আমরা থেমেছি এই শব্দে যেই শব্দের উপরে আমরা থামবো সেই শব্দের দুই একটি শব্দ শব্দের পূর্ব থেকে আমরা আবার তেলা শুরু করব এইভাবে দেখুন ইৌ কলি বে ইলৈ ক্যাল ব স্বরু আুয় হসির আমরা কীভাবে পড়লাম ইলৈ ক্যাল ব স্বরু আ হাসির প্রদর্শক নিয়মগুলো সব একই এইখানে আমরা সি আউ বলে আওয়াজ নাকের মধ্যে নিয়ে গেলাম এই কারণে আমরা বলেছিলাম যে ছয়টি বর্ণ এমন যে তানবিন অথবা নুনে যজম অথবা তানবিনের পরে ছয়টি বর্ণ আসলে ঢেউ দিয়ে গুন্না করে একটু সময় ধরে বলতে হবে কেমন সি আউ ওয়া ওয়া এই যে তান বেরের পরে দুই জোপরের পরে ওয়া ওকে পেয়ে গেছি ওয়ের ওপর তাসদিদ আছে যার কারণে একটু সময় নিয়ে আমাদেরকে তেলাউত করতে হবে হ সি ওয়াহু ওয়া হ্যাঁ সির মাশাআল্লাহ প্রদর্শক তার পরের অংশ আমরা পাঠ করি দেখুন ওয়ালা ক দে জাইন্যাস প্রিয় দর্শক এখানে একটু ভালো করে মাথায় রাখতে হবে দেখুন এখানে একটি তাসদিদ এখানে একটি তাসদিদ আর এখানে একটি তাসদিদ পাশাপাশি তিনটা তাসদিদ হয়েছে অর্থাৎ চিহ্ন হয়েছে অর্থাৎ এখানে ইয়ার উপরে তাসদিদ আছে তার মানে দুইটি ইয়া আছে নুনের উপরে তাসদিদ হয়েছে মানে দুইটি নুন আছে এখানে সিনের উপরে তাসদিদ হয়েছে মানে দুইটি সিন আছে উচ্চারণ হবে সব ডাবল ডাবল দেখুন ওয়া লা ইয়া দেখুন জাই ইয়া আবার ইয়ে এসে নুনকে ধরবে নুন আবার গিয়ে ধরবে সিনকে উচ্চারণ কেমন হচ্ছে জৈয়নাস বলুন আরেকবার বলুন মা। দর্শক আমরা এই যে দেখতে পাচ্ছি একটি মোটা দাগ মোটা চিহ্ন একটি বর্ণের উপরে আলিফের উপরে দেয়া আছে আমরা বলেছিলাম যে বর্ণের উপরে মোটা চিহ্ন থাকবে বরং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আলিফের উপরে মোটা চিহ্ন আছে আমরা বলেছিলাম যে মোটা চিহ্নের পূর্বের যে আকার আছে সেই আকারকে যে কার থাকবে সেই কারকে আমরা চার আলিফ অর্থাৎ চার গুণ লম্বা করে টান দেবো আমরা এখানে মাকে চার গুণ বেশি করব। মা এরকম উচ্চারণ হল জৈন আমাদের নিঃশ্বাস না থাকার কারণে এখানে আমরা বিহ বলে থেমেছি এখানে কোনো কিছুই ব্যবহার করা হয়নি অর্থাৎ থামার জন্য কোনো কিছুই নেই তা আমরা এর আগে বললাম যে যেখানে থামবো শেষ বর্ণকে আমরা কী করবো হসন্ত করব। তাহলে আমরা হায়ের আকারকে কি করলাম হসন্ত করে বায়ের সঙ্গে লাগিয়ে আমরা থামলাম প্রিয় দর্শক এখানে থামলে টানটি একটু লম্বা হবে কারণ হল জেরের বামে জোজমলাইয়া টান হবে আর এর সঙ্গে পরের বর্ণকে আমরা হসন্ত করলে টান আরও তিন গুণ বেশি দিতে হবে কেমন হবে বি তাহলে আমরা এখন পড়ব পরের অংশকে তাহলে কীভাবে পড়তে হবে এইখানে একটা আলিফের ওপর জবর ধরে নিতে হবে অস্থায়ী জবর দেখুন অস্থায়ী জবর ধরে নিয়ে আমরা এভাবে বলব এভাবে মানে নিঃশ্বাস দেখা যাচ্ছে আবার শেষ হয়ে যাচ্ছে তাহলে কী করতে হবে শেষের বর্ণকে আমরা হসন্ত করে থামব অর্থাৎ যজম করে থামবো প্রিয় দর্শক আমরা যেইটুকু তেলাত করলাম আমরা এখানে কি কি নিয়ম পেলাম দেখুন এখানে আমরা ওয়ের ওপরে আকার পেয়েছি জিমের ওপর আকার পেয়েছি এরপর আইন লাম লামটি যুক্ত হয়ে গেছে আইনের সঙ্গে এরপরে নুনের উপরে আমরা দীর্ঘ আকার পেয়েছি তারপরে দেখুন হায়ের উপরে আকার আছে আর তারপরে আলিফ খালি আছে টান হবে এরপরে দেখুন রয় পেশ রু এরপরে জু টান হয়েছে এখন এইখানে একটি নতুন নিয়ম পেলাম যে দুই জবরের পরে লাম বর্ণ এসেছে আমরা যে ছয়টি বর্ণ নিয়ে আলোচনা করেছিলাম যে ইয়া মিম ওয়া আর র লাম তো র লাম আসলে দুই জবর দুই যে দুই পেশ অথবা নুনে জজমের পরে র অথবা লাম এই দুইটি বর্ণের কোনো একটি বর্ণ আসলে গুণনা হবে না তাকে ধরে পড়তে হবে না সরাসরি চলে যেতে হবে কিভাবে রুজু মাল্লি মালিস আমরা এখানে থামলাম এখন পড়তে হবে কিভাবে পূর্ব থেকে পড়ে আসতে হবে আগে থেকে পড়ে আসতে হবে দেখুন রুজু মালিস হুম আদ আদ মাশাল নিয়মগুলো সব আমরা একই নিয়ম পেয়েছি দেখুন এরপরে আমরা পরের অংশ পড়ব ক্যাফর বিহীমু আবার পড়ুন অ্যাফরু বিয়ব প্রদর্শক নিয়ম পেয়েছি আমরা এখানে সবগুলো আমাদের বলা হয়েছে আলহামদুলিল্লাহ এখানে আমরা একটি নতুন নিয়ম পেলাম কি নুনের উপর তাসদিদ আমরা বলেছিলাম নুনে এবং মিমে তাসদিদ হলে নাকের মধ্যে আওয়াজ যাবে এবং একটু সময় নিয়ে বলতে হবে কেমন জাহান আমরা থামার কারণে মিমের আকার কি হয়ে গেছে জজম হয়ে গেছে প্রিয় দর্শক এরপরে দেখুন আমরা এখানে এক দাঁতের ওপরে ছোট্ট একটি হামজা দেখতে পাচ্ছি দেখুন হামজা থাকলে হামজার উপরে জজম আছে হামজা থাকে যদি কোনো শব্দের ভিতরে এবং তার উপরে যদি জজম হয় তাহলে আওয়াজ বন্ধ হয়ে যাবে এটি তার একটি বিশেষ গুণ যে আওয়াজ বন্ধ করে দিতে হবে দেখুন ওয়া বি ওয়া বি সালমাসী প্রিয়দর্শক এরপরের অংশ আমরা পড়ছি দেখুন ইদা উল কু আবার আমরা তো করি এই আয়াতকে দেখুন ইদু হ আমরা একটু নিয়মগুলো দেখে আসি আয়াতে কি কি নিয়ম ব্যবহার হয়েছে দেখুন আমরা একটি চিকন দাগ দেখতে পাচ্ছি এই যে আমরা যখন আপনাদেরকে এই দাগ সম্পর্কে অবগত করছিলাম সম্ভবত আঠারো পর্বে তখন আমরা বলেছিলাম যে যেই বর্ণের উপর এরকম চিকন দাগ থাকবে তার পূর্বের কারকে তিন গুণ বেশি টান দিতে হবে যার কারণে আমরা টান দিলাম একটু লম্বা ই এরকম টান হবে এরপরে দেখুন উল কু এই যে এখানে টান হয়েছে কফে টান হয়েছে ফায়ে টান হয়েছে হায়ে টান হয়েছে এরপরে এখানে আইনে টান হয়েছে দেখুন অনেকগুলোই আমরা টান পেলাম এখানে দেখুন শাহি ক এই যে তানবিনের পরে ওয়াও পেয়ে গেছি ওই ছয়টি বর্ণের একটি বর্ণ শাহি ক্যা ত্যা ফুর মাশাল্লাহ আমরা চলে যাচ্ছি পরের রা দেখুন তা এটি হলো কাফ বর্ণ দেখুন এখান থেকে শুরু করে এই পর্যন্ত এসে এটি হলো কাফ আর এইটুকু উঠেছে এটি হলো আলিফ কাপের সাথে আলিফ লেগে আছে এবং আলিফটা খালি আছে যার কারণে টান একটু দীর্ঘ হবে তুমাল এইভাবে থামরা আমরা মিনাল মিনাল গৌ দেখুন মখড়াজে এইভাবে থাম থামবো আমরা প্রিয় দর্শক এখানে নিয়ম সবগুলোই সহজ দেখুন তয়ের আমরা তয়ের উপর আমরা আকার পেয়েছি কাফের সাথে আলিফ খালি আছে টান হবে তারপরে দালের উপর অসুকার কোনো কিছুই কঠিন নেই ইয়াতে ইয়েতে চিহ্ন আছে তাজদিদ আছে ডাবল ইয়া আছে মিমের সঙ্গে একবার আর ইয়া তার কারযোগে একবার আর এইখানে থামলাম এভাবে গয়নের সাথে ইয়া লেগে উচ্চারণ হবে কিন্তু থামার কারণে ওয়ের রসিকার এখানে হারিয়ে যাবে আর এরকম জজম এখানে ধরে নিতে হবে দিয়ে বর্ণটিও চলে আসবে গয়নের সাথে উচ্চারণ হবে মিনাল এরকম প্রিয় দর্শক আমরা চলে যাচ্ছি পরের অংশে দেখুন আবার বলুন আমরা একটু নিয়মগুলো দেখে আসি এখানে আপনি এর আগে আমরা শব্দ একটি শব্দ দেখালাম যে এটি হল কাফের সাথে লেগে আছে তার মানে আলিফ কিন্তু দেখুন আলিফকে বলেছিলাম শব্দের মাঝে এবং শেষে যদি হয় তাহলে ডানের বর্ণের সাথে যুক্ত হবে বরং বামের বর্ণের সাথে যুক্ত হবে না আমরা এই কথা বলেছিলাম তো এখানে দেখুন আলিফের মতোই উঠে আছে কিন্তু বামে আবার নেমে এসেছে যার কারণে এটি আলিফ নয় এটি হবে লাম বর্ণ দেখুন কুল্লা আমরা বললাম কি কুল্লা মা তিন আলিফ টান দিয়েছি উল ফি হা দুই জায়গায়তে এটা হচ্ছে ফাউজুং এইখানে সিন আসার কারণে অনুসারের উচ্চারণ হচ্ছে দেখুন দুই পেশের পরে কি সিন আছে পনেরোটি বর্ণের একটি বর্ণ হল সিন যে দুই পেশের পরে সিন আসলে অনুসারর উচ্চারণ হবে সা আলাহুম এটি আলিফ আলিফের ওপরে জবর আছে হামজার উচ্চারণ হবে তাহলে আমরা এখানে সা আলাহুম বলে থামলাম এখন আমরা পড়ব বাকি অংশকে পড়ব তাহলে কি করতে হবে আমাদেরকে পূর্বে যেতে হবে একটু আগে থেকে পড়তে হবে আমরা এখান থেকে শুরু করি فوج سألهم خزنتها ألم يأتكم نذير أريك بربو لي فوج سألهم خزنتها ألم يأتكم نذير আলহামদুলিল্লাহ আমরা নিয়মগুলো একই নিয়ম পেয়েছি নতুন করে আর বলার কিছু নেই তারপরে পরের আয়াতে আমরা চলে যাচ্ছি দেখুন কলু বলা কদেদীর আমরা থামার একটি চিহ্ন পেয়ে গেছি যার কারণে আমরা এখানে থামছি প্রিয় দর্শক নিয়মগুলো আমরা একটু নিই নিয়ম কী কী আছে দেখুন এখানেও টান হয়েছে জবরের ভাবে পেশের পেশেরভাবে যজমালা বাউ এখানে লামের সাথে কি আছে খাড়া জবর আছে তারপরে দেখুন এই যে বাকি অংশে একটা লেগে আছে এটা হলো ইয়া বর্ণ এটা আমার পড়ায় আসবে না তারপরে দেখুন এই যে আলিফের উপরে একটি মোটা চিহ্ন আছে যার কারণে জিম জিমের আকারকে চার গুণ বেশি টান দিয়ে বলতে হবে আর আমরা তো এই নিয়ম শিখলাম আমরা আরেকবার পড়ি কলু বেলা মাসা খুব সুন্দর বলতে পেরেছেন আপনি প্রিয় দর্শক বাকি অংশ আমরা পড়ি বলুন এটা হলো কাব্যর্ণ দেখুন এই যে ঘুরে আছে এটা হলো কাব্যর্ণ হুম আমরা কি কি নিয়ম পেলাম এখানে নিয়মগুলো সব সহজ আছে দেখুন এইখানে এই যে দেখুন আল্লাহ শব্দ পেয়েছি এটি হলো আল্লাহ শব্দ আল্লাহ শব্দের পূর্বে দেখুন এই যে জবর আছে আমরা বলেছিলাম মিমে জজমের অধ্যায় যেদিন আমরা শিখেছিলাম সেই সাথে আমরা মিমে জজমের সাথে আল্লাহ শব্দকে পড়তে হয় কীভাবে আমরা সে আলোচনা আপনাদেরকে করে জানিয়ে দিয়েছিলাম যে আল্লাহ শব্দের পূর্বে যদি জবর অথবা পেশ হয় তাহলে আল্লাহ শব্দকে একটু মোটা করে উচ্চারণ করতে হবে তাহলে আমরা এখানে আল্লাহ শব্দের পূর্বে দেখুন জবর পেয়েছি আল্লাহ শব্দকে একটু উচ্চারণ করার সময় মোটা করতে হবে দেখুন না জালাল্ল এরকম না আমরা এমনটা বলবো না যে না এমনটা বলবো না দেখুন প্রিয় দর্শক বাকি অংশ আমরা পড়ি ইন প্রিয় দর্শক দেখুন নুনে জজমের পরে এখানে ওই পণ্যটি বর্ণের কোনো একটি বর্ণ কিন্তু নাই এখানে আলিফ আছে হামজা আছে যার কারণে এখানে আমরা গুণনা করলাম না এরপরে দেখুন নুনে জজমের পরে তা বর্ণ কি পেয়েছি পনেরোটি বর্ণের অন্যতম বর্ণ হলো তা বর্ণ এখানে আমরা অনুসারের উচ্চারণ করব। উচ্চারণ কেমন হবে ইন তুম আর এইখানে এসে আমরা একটু টান দীর্ঘ করেছি কারণ হলো এই যে দেখুন লামের উপরে দ্বিতীয় চিহ্ন আছে অর্থাৎ তাসদিদ আছে তারপরে আলিফ খালি আছে দেখুন এই যে আলিফ বাঁকা হয়ে আলিফ আছে এটি হলো আলিফ দেখা যাচ্ছে ছোট্ট বাঁকা হয়ে আছে লামের সঙ্গে আছে আর এটিও আলিফ যার কারণে একে আমরা বলবো লাম আলিফ দেখুন লামের উপরে চিহ্ন তার উপরে আকার আর আলিফটি আছে আলিফ আছে কি খালি যার কারণে টান হবে এরপরে দেখুন এখানে ফাই জের আছে এরপরে ইয়ে যজম আছে টান হবে তারপরে এখানে আমরা দলা লামকে তো টান দিব দীর্ঘ আকার পেয়েছি এরপরে দুই জেরের পরে কাফ বর্ণকে নিয়েছি কাফ বর্ণ আছে এটি হবে কি দুই জেরের পরে কাফ আসার কারণ এটি অনুসারে উচ্চারণ হবে বালা লিং কাবির 마শাআল্লাহ এর পরের অংশ পড়ি দেখুন ওয়া ক্বালু লাউ কুননা নাসমাউ আও না মা কুননা ফি اصحابিস আর একবার তেলাও করি আমরা আটটি বলুন ও কু প্রদর্শক এখানে কি কি নিয়ম পেলাম একটু চলুন দেখে আসি ওকে আমরা কার্যকে পেয়েছি এরপরে দেখুন কফের ওপর আকার আছে তারপরে আলিফ খালি আছে টান হবে লামের উপরে পেশ পেয়েছি তারপরে ও জজম আছে টান হবে এক আলিফ মানে একটু টান হবে লাউ কুন না এখানে একটু ধরতে হবে নুনে তাসদিদ আছে অর্থাৎ একটু সময় ধরে নাকের ভিতর আওয়াজ নিয়ে তারপরে নায়ে একটু টান দিতে হবে কারণ হলো নুনের পরে আলিফ খালি আছে তারপরে দেখুন নাস মা আউ আউ না কিলু মা এখানে টান হবে এরপরে দেখুন কুন না একই নিয়ম এখানে ফি তিন গুণ টান দিতে হবে আসহা এখানে দীর্ঘ আলিপ আছে আসহা টান হবে একটু লম্বা এরপরে দেখুন আসা বিশ আগের নিয়ম পেলাম আলহামদুলিল্লাহ প্রদর্শক আপনাদেরকে আমরা তেলাওয়াতের প্রাথমিক ধারণা দিলাম যে তেলাওয়াত করতে হয় এইভাবে আপনি তেলাওয়াত যখন করবেন কোরআন মাজিদ খুলে যখন তেলাওয়াত করবেন তখন প্রথমেই শুরু করবেন খুব ধীরে ধীরে যখন শুরু করছেন তখন ধীরে ধীরে পড়বেন আস্তে আস্তে পড়ে যাবেন আপনি কোরআন মাজিদ খুলে প্রথমেই খুব দ্রুত পড়ার চেষ্টা করছেন তখন পারবেন না প্রিয় দর্শক আপনার কাছে অনুরোধ কোরআন মাজিদ খুলুন চেষ্টা করুন এবং পড়বেন যখন খুব ধীরে ধীরে পড়ুন আপনি এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা এভাবে দশটা পৃষ্ঠা আপনি সুন্দর করে ধীরে ধীরে থেমে থেমে পড়ুন ইনশাআল্লাহ দেখবেন আপনার তেলাওয়াত সহজ হয়ে গেছে আপনার জন্য দর্শক যখনই কোনো বিষয় আপনি ঠেকে যাবেন যে এটা আমি বুঝতে পারছি না তখন স্মরণ করুন আলি ইতিসাম টিভিকে আপনি চাইলেই করোনি শিক্ষার এই বৃষ্টি পর্ব বের করে আপনি পড়তে পারেন আপনার কাছে অনুরোধ যে আপনি নিয়মকানুনগুলো ভুলে গেলে আলি ইসাম টিভিকে স্মরণ করুন মোবাইল বের করুন চেষ্টা করুন ইনশাআল্লাহ কোনো জায়গায় বেঁধে গেলে আপনি উদ্ধার হতে পারবেন পরবর্তীতে আপনি তেলাওয়াত করতে পারবেন শেষ অংশে আপনাদের কাছে অনুরোধ থাকছে এইভাবে যে তেলাওয়াত করার সময়ে আমরা এই যে এখানে দেখালাম দেখুন দেখুন এখানে সদ লাম ইয়া আছে তার নিচে জিম আছে তারপরে দেখুন আমরা আরও কিছু নিয়ম আপনাদেরকে দেখাই এইখানে আমরা দেখলাম এই যে ত আছে আরও কিছু নিয়ম কারণ দেখলাম যে এইখানেও প্রিয় প্রদর্শক এরকম যদি এই যে এখানে আমরা যা পেয়েছি তেলামতের মাঝে যদি এরকম কিছু চিহ্ন পাওয়া যায় ত যা সদ জিম মিম যেগুলো ছোট করে লিখা আছে এককভাবে আছে কারোর সাথে লাগানো নাই ওগুলো চিহ্ন দেওয়া আছে এই কারণে যে এখানে থামতে হবে মৌলিকভাবে কয়েকটি বিষয়ের ওপর মানে থামার জন্য আপনি মাথায় রাখবেন মৌলিকভাবে কয়েকটি চিহ্নর ওপরে আপনি থামবেন আমি বলে দিচ্ছি একটি হল ত এখানে থামতে হবে আরেকটি হলো মিম এখানে থামতে হবে বাকি যতগুলো চিহ্ন আছে কোনো জায়গাতে আপনার থামার প্রয়োজন নেই আপনি চাইলে মিলিয়ে পড়তে পারেন থামতেও পারেন কোনো সমস্যা নেই শুধুমাত্র আপনাকে মাথায় রাখতে হবে ত এবং মিম এই দুইটা দুইটা জায়গাতে এবং এই যে দেখুন আয়াতের শেষ এখানে তো থামতেই হবে থামবেন আপনি কারণ আয়াতের অংশ শেষ এখানে থামতে হবে তাহলে এই কয়েকটি বিষয় থামার জন্য আপনার জন্য থাকলো যে এভাবে আসলে থামতে হবে এই চিহ্নগুলো আসলে থামতে হবে প্রদর্শক আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘদিন বৃষ্টি পর্ব আপনারা খুব সুন্দর করে চর্চা করে আসেন আজকে পর্বে আপনারা কোরআন মাজিদ তেলাওয়াতের ধরন শিখলেন ধীরে ধীরে পড়তে হবে সুন্দর করে পড়তে হবে আরেকটি বিষয় হলো যে আপনারা এ যাবৎ কেমন শিখলেন কতটুকু শিখতে পেরেছেন অবশ্যই আপনারা আলী তিসাম টিভিকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আবারও কখনও আপনাদের সাথে সাক্ষাৎ হবে দেখা হবে আজকের এই বিষ পর্বে কোরআন মাজির শেখার পর্বে এখানেই শেষ করছি আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো করুন সুস্থ রাখুন ইমানের সাথে রাখুন কল্যাণের সাথে রাখুন এবং আল্লাহ তালার অমিও বাণী তেলাওত করা এবং তা চর্চা করা যেন আপনাদের এবং আমাদের সকলের জন্য সহজ করে দেন সে তাফিক দান করেন আমিন ও আের দান আনহামদুলিল্লাহির রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারকাত